যদি এই ক্ষেত্রখনত বা এই পলিটিক্যাল পার্টির এই যদি ক্ষেত্র এরিনা ইয়ার ভিতর থাকি পালে যদি মই আঞ্চলিকতাবাদ বা মানে জাতীয়তাবাদৰ ধারাটো বজায় রাখব পাৰো তেতিয়ালে কংগ্রেসে যোগদান করে কাম করাটো মই নিশ্চয় কোনো ভুল হওয়া নাই আর সেই কারণে মই কংগ্রেসে যোগদান করেছি স্থিরতা নহার কথা নয় মই সদৌখম ছাত্র সন্থাত 1979 মানে 78 চনের প্রায় জড়িত হয়ে আছো 1999 চনের পর 2005 মই সদৌখম ছাত্র সন্থা সভাপতি হয়েছিল ইয়াত স্থিরতা অস্থিরতার প্রশ্নটা আহিব নয় সদৌখম ছাত্র সন্থার নীতি আদর্শ বা আগত রাখি পেলায় মই 1905 চনলৈকে আছো তারপর এ জি বিত গলো এ জি বিত মোক আদরি নিলে আদরি নেওয়ার পিছত মানে এ জি বির ভিতর থাকি পেলায় মানে জনগোষ্ঠীয় সমস্যাবিলা সমাধান করার ক্ষেত্রে বা জনগোষ্ঠীয় যা সত্তা সেই সত্তাবিলাক কচর চপাই আনব লাগে বলে মই একটা দৃষ্টিভঙ্গি দায় ধরেছিল নতুন প্রজন্মক মানে অগ্রাধিকার দিব লাগে বলে মই একটা দৃষ্টিভঙ্গি দায় ধরেছিল যার পরিণতিত মোর জ্যেষ্ঠ নেতৃত্বর লগত নেতাসকলের লগত মোর মনোমালিন্য ঘটিছিল নির্বাচনের বাধ্যত পরি মোক টিকট দিলে 2000 চনত কিন্তু জ্যেষ্ঠ কর্মীবিলাকে জ্যেষ্ঠ নেতাবিলাকে তেওঁলোকে কি করলে যে রেখারণ দাসবর ডাঙরিয়াক বিদ্রোহী উঠাই পেলে কলে যে তেওঁ জিকিয়া হোক তেওঁ আকো আমি আমার জায়গা স্থান দিম দলীয় কর্মী হিসাবে দলের জ্যেষ্ঠ নেতা হিসাবে সেই সময় দলের টিকট লৈ পেলে আমি প্রার্থিত্ব বা প্রতিদ্বন্দ্বিতা করেছিল গতি মোক যিধরণে বেকিং করব লাগিছিলে সেই ধরনের বেক করা নহল এই কথাবিলাক লৈ পেলে মোৰ জ্যেষ্ঠ কর্মীবিলাকৰ মনোমালিন্য ঘটিছে আর এখন মই ওলাই আহিবলৈ বাধ্য হলো গতি ইয়াত স্থিরতা অস্থিরতার কথা যেতিয়া নেতৃত্বই বেয়া পাব নেতৃত্বের মনোমালিন্য ঘটিব তেতিয়ালে সেই দলত থাকি পেলায় কাম করার কিবা জানো অর্থ আছে কিবা জানো স্বার্থ থাকিব পারে তারপর মই বিজেপিত গলো মানে বিপিএফত গলো বিপিএফতো একই কথা বিপিএফত মই যেতিয়ালৈকে আছো বিপিএফত 14 বছর মই বিপিএফ দলের কারণে সার্ভিস দিছো সেই সময়সত মই স্থিরতা অস্থিরতার কথা নয় বিপিএফ দলের নীতি আদর্শ সরগত করে লো ফলে এই বিপিএফ দলটুক গোটেই জনসাধারণে একসেপ্টেবল করে গড়ি তোলার কারণে মই যে আপ্রাণ চেষ্টা চলাইছিল আর গোটেই অসমত এই দলের প্রাসঙ্গিকতাটা মই বেশি করে তুলিছিল বিপিএফ নট অনলি ফর বডো বিটিসি নট অনলি ফর বডো সেই ধন ধারণালে পালে বিপিএফ দলক মই গোটেই অসমত সকল জনগোষ্ঠী একসেপ্টেবল করে গড়ি তুলিছিল এটার পর কন্ট্রিবিউশন আছে তারপর টিকট দিলে টিকট দিয়ার পিছত মোক জয়যুক্ত করার কারণে দলীয়ভাবে যেখানে ব্যবস্থা লোক লাগে দলীয় কর্মকর্তাসকলে যেখানে করব লাগে সেই দলীয় কর্মকর্তাসকলে কামখিনি নকরি নকরার পিছত মই পরাজিত হলো বহুত ভোট পাই 45,000 ভোট পাই পেলে মই পরাজিত হয়েছি তারপর সেই পরাজিত হওয়ালৈ জয় পরাজয় কথাটো লৈ পেলায় মোর লগত নেতৃত্বর যে মনোমালিন্য ঘটিল তেতিয়ালে মই সেই দলত থাকার যুক্তিযুক্ততা মোৰ আছে নেকি তারপর যদি কোনোবাই কয় মোক তেওঁ স্থিরতা নাই দল বদলি আছে মোর উপায় নাই কবলগা কিন্তু এটা ঠিক যে দল মোর পরিবর্তন করার কারণে মই লাভবান হয়েছি মই তিক্ততা পাইছো মই যথেষ্ট তিক্ততা পাইছো কিন্তু মই আনন্দিত এই কারণে যে দলের নেতৃত্ব কিছুমান কর্মীবিলাকর যে স্বভাব চরিত্র যে বৈশিষ্ট্য সেইখানে মই হৃদয়ঙ্গম করবলে পাইছো সেইখানে মই মানে বুঝবলে সক্ষম হয়েছো গোটেই ভারতবর্ষতে এতিয়া দুটা খুঁটি গোটেই ভারতবর্ষ বিজেপি নতুবা কংগ্রেস এই দুটা খুঁটি এই দুটা খুঁটিত বিভিন্ন রাজনৈতিক শক্তিবিলাকে তেওঁলোকৰ লগত এলায়েন্স করেছে যে নাকি অসমত অসমত আমার UPPL বা অসম গণ পরিষদ বিজেপির লগত এলায়েন্স করেছে সেইটো বিজেপির খুঁটিত আছে ঠিক তেনেকে রাইজর দল জাতীয় পরিষদ কংগ্রেসের লগত বুঝাবুঝি করেছে এটা আন্ডারস্ট্যান্ডিং করে পেলে কাম করে আছে এতিয়া ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মই রাজনৈতিক ক্ষেত্রখনত প্রবেশ করা আজি বহু বছর হল এতিয়া মই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি মই পলিটিক্যাল পার্টি ইনভলভ হম সেই কথাটো নিশ্চয় আমি বিবেচনা করব লাগিব কোনোবা রাজনৈতিক শক্তিবিলাকে ইনডাইরেক্টলি বিজেপির লগত এলায়েন্স তার মানে বিজেপি সমর্থন দিয়া বা বিজেপি করার লেখিয়া কোনোবাই কংগ্রেসের লগত এলায়েন্স করেছে কংগ্রেসের সমর্থন দিয়া বা করা কংগ্রেস করাটো একই স্টাইলর এতিয়া মই কারোবার লগত থাকি পেলায় কংগ্রেসক সহযোগ করিম নে কংগ্রেস করিম নে কারোবার লগত থাকি পেলায় কোনোবা দলের লগত থাকি মই বিজেপির লগত থাকিম নে বিজেপি সহযোগ করিম সেইটো মোৰ ডাঙৰ প্রশ্ন এতিয়া মই দেখিলো যে মই ডাইরেক্টলি ইনভলভ হম মই ডাইরেক্টলি ইনভলভ হম পলিটিক্যাল পার্টির লগত ডাইরেক্টলি ইনভলভ হব লাগিলে দুটাই মাত্র পলিটিক্যাল পার্টি বিজেপি নাইবা কংগ্রেস কংগ্রেস আর বিজেপি এতিয়া গোটেই ভারতবর্ষের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশটি এনেকা যে বর্তমান সরকারের উপর রাইজর একটা ঋণাত্মক ক্রিটিসিজম হয়েছে ঋণাত্মকভাবে সমালোচনা হয়েছে যি কারণতে নহোক কিয় জনবিরোধীকারের কারণে হোক বা বিভিন্ন কারণতে হোক বিভিন্ন কর্মকাণ্ডর কারণে হোক এই সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে রাইজর ঋণাত্মক সমালোচনা গোটেই ভারতবর্ষখনত হয়েছে তারপরে কংগ্রেসের রাহুল গান্ধী ডাঙরিয়ার নেতৃত্বত ভারতজোড়ো যে কার্যসূচী সেই কার্যসূচীর যোগেদি মানে কংগ্রেস দলে
নিজের যে রীত হেরাই যাওয়া হেরাই যাওয়া যেহেতু জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা আকৌ উভতাই আনবর কারণে আজি সক্ষম হয়েছে। লাহে লাহে জনসাধারণে কংগ্রেস দলক মানে গ্রহণ করবলে আগবাড়ি আহিছে। গতি তেনেকা প্রেক্ষাপটত মই যদি চাও তেতিয়ালে মোর কারণে সরকার রাইজে ভাল পাওয়া দলের লগত থাকা উচিত নে রাইজে বেয়া ঋণাত্মকভাবে সমালোচনা করা দলের লগত থাকা উচিত সেই কথাটা মই বিবেচনা করব লাগিব। কোনেও মোক কোৱা নাই যে আপুনি বিজেপির লগত ঋণাত্মকভাবে যে দল সমালোচনা করেছে রাইজে সেইটোর লগত থাকক এইটো কোৱা নাই। কিন্তু সকলে কৈছে যে কংগ্রেস দলের আপনি যোগাযোগ মানে যোগদান করক, কংগ্রেস দলের যোগেদি আপনি কাম করবলে চেষ্টা করক, সেইটো কথা। থ্যাংক ইউ।